বন্ধু ওই সেদিন ওই ক্যাফেতে গেছিলাম না তো আসার সময় একটা ক্রেডিট কার্ড পাইলাম না উফ এটা জিনিসই যেখানে যাই কোনো টাকা লাগে না খালি ঘষা দিলে পরেই খেল খতম কপালটা একদম খুলে গেছে বুঝতেই তো পারছিস আর হ্যাঁ তোর যা কিছু প্রয়োজন শপিং থেকে শুরু করে এভরিথিং খালি আমাকে বলবি ঠিক আছে সব আমি করে দেবো চল তোকে আজকে শার্ট প্যান্ট কিনে দেবো বন্ধু আমি যা শুনলাম তুই কোথায় শুনলি হ্যাঁ বন্ধু কি যেন করে মাসে ক্রেডিট কার্ড না কি যেন বললো ক্যাফে ক্যাফে টেক কি না কি মানে কফি টেক ঠিকই না কি যেন বললো রে কিছু তো করতে হবে বন্ধু চল আমরা যাই তাড়াতাড়ি শেষ কর চল যদি একবার বন্ধু মানে দুই মুড়া দুটা রুটি মধ্যে এটা মানে টমেটো না বন্ধু টমেটো কোবির পাতা দিচ্ছে বাসায় তো প্রতিদিন এইগুলো খাই বন্ধু যে মাংসের মধ্যে লাটি রয়েছে লাড়ি না সোলার কাটি বন্ধু ও যে সাদা কাপে চা থাকে না ও তো খায় হ্যাঁ চলো ওইগুলা খাই চলো বন্ধু আচ্ছা ভাইয়া এখানে চা আছে ভাইয়া আসলে এখানে চা পাওয়া যায় না ভাইয়া যে উনি কি জন্য খাচ্ছে চায়ের মতো ওটা কফি কফি খাবি কফি গরম গরম যেগুলো ওদের সাদা কাপে খায় নাকি লাল কাপে খায় দুইটা আচ্ছা ভাইয়া আমাদের দুইটা হচ্ছে ওই সাদা কাপে যেগুলো খাচ্ছে কফি ওগুলো দুইটা আচ্ছা বন্ধু আমি তো কদিন কিন্তু লাল কাপের চা তো খাইনি দোস্ত ওই দেখ ওই ছেলেটা কিন্তু খাচ্ছে আমাকে ফলো করবে যেন খায় আমার সাথে খা বন্ধু আমাদের এলাকার চাচার দোকানের চা তো মিষ্টি এখানে দিতে লাগে কেন আচ্ছা দোস্ত একবার দেখি বন্ধু বসাদাই মিলে আমরা এত গরম তো দিছে হালা এরা ভাইয়া একটু এখানে আসেন তো স্যার হাউ আই ক্যান হেল্প ইউ
আসলে বন্ধু ওই অন্য জায়গার চা তো খাইতে পারতেছি না। বন্ধু তুই কাজ কর, তুই চাটা খা, আমি পাশে দেখি। আমরা একটু ফাঁকা জায়গায় কথা বলি।
এপিসোড